সো হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ নতুন ইউটিউবার হয়ে থাকেন আর এই ভিডিওটা দেখছেন, তাহলে মনে করবেন এই ভিডিওটা আপনার অনেক বেশি উপকারে আসতে চলেছে। বন্ধুরা, আজকে যে তিনটে স্টেপের ব্যাপারে আমি বলতে যাচ্ছি, সেটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো বন্ধুরা, সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার ওয়ান যেটা ফলো করতে হবে, সাবস্ক্রাইবার হাইড করে রাখতে হবে। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রথম অবস্থায় হাইড করতেই হবে। হাইড করলে কি হবে, আপনি ধরেন কোনো ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা ধরেন থার্ড পার্সন কেউ একজন দেখলো, ঠিক আছে, ইউটিউব সার্চে আসলো এবং একজন দেখলো। দেখার পরে যখন আপনার ভিডিওটা ভালো লেগেছে কিন্তু সাবস্ক্রাইব করতে ইচ্ছা করবে না যদি আপনার সাবস্ক্রাইবার কম থাকে, ঠিক আছে, সেভাবে আপনি ছোট ইউটিউবার আপনার ভিতরে কোনো কিছুই জানেন না, কারণ দেখবেন সবাই কিন্তু বড় ইউটিউবারদের সাপোর্ট করে। তো সেই কারণে বলছি প্রথম অবস্থায় সাবস্ক্রাইবার হাইড করে রাখবেন, তাহলে কী হবে, সে যখন দেখতে পারবে না সাবস্ক্রাইবারটা, তখন সে সাবস্ক্রাইব করার চান্সেস প্রায় 80%। নাম্বার দুই, শুধু ভিডিও বানালে হবে না। অনেকেই আছে যে ভিডিও কন্টিনিউ ভিডিও বানিয়ে যায়, 100, 200, 300 ভিডিও বানিয়ে দেয়, চ্যানেলে ভিউজ আসে না, মনিটাইজেশন অ্যাক্টিভ করতে পারে না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে থাম্বনেল, একটা ভিডিওর মেন ক্লিক, মানে মেন আমরা যে একটা ভিডিও দেখি আমাদের সামনে যে স্ক্রল করে যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো যে আসে, এই থাম্বনেলগুলো হতে হবে অ্যাট্রাকটিভ। তবে হ্যাঁ, ক্লিক বাইট করা যাবে না, আপনার অল্প স্বল্প করলে হবে, কিন্তু বেশি ক্লিক বাইট করা যাবে না। আপনি যেই কন্টেন্টের উপরে ভিডিও বানাচ্ছেন সেটারই রিলেটেড থাম্বনেল হতে হবে, এবং থাম্বনেলে যদি ফেস ব্যবহার করেন তাহলে আপনার ফেস ব্যবহার করবেন। খুব মানে এক দুটো হতে হবে থাম্বনেলে ক্লিক বাইট করা যায়, সেটা অল্প স্বল্প চলে ইউটিউবে, কিন্তু আপনি কখনোই মানে বেশি আকারে থাম্বনেল, ধরেন আপনি একটা সিম্পল ভিডিও বানিয়েছেন, এখানে আপনি সালমান খানের ফটো লাগিয়ে দিয়েছেন, এগুলো করলে হবে না, ঠিক আছে, এগুলো করলে কিন্তু ইউটিউব আপনাকে মানে টার্মিনেট করতে পারে, ঠিক আছে। তো সেই কারণে মনে রাখবে থাম্বনেলের উপরে জোর দিতে হবে। আর থাম্বনেল কীভাবে আমি আমার থাম্বনেলগুলো কীভাবে বানাই সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাও যে কীভাবে আমি আমার ইউটিউব থাম্বনেল বানাই, তো সেটা কমন আমি আর একটা নতুন ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে। তিন নম্বর স্টেপটা যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা নতুন ইউটিউবাররা মানে আপনাদের মধ্যে যারা যারা নতুন ইউটিউবার আছেন ওনারা কিন্তু এই ভুলটা করে থাকেন। এই ভুলটা হচ্ছে কি, যে নিজের ভিডিও নিজে দেখা, ঠিক আছে। তো ইউটিউবে কিন্তু নিয়ম অনুযায়ী নিজের ভিডিও নিজে বারবার দেখা যাবে না, এক দুবার তিনবার দেখা যেতে পারে, কিন্তু বারবার অনেকে আছে 20 বার 25 বার 30 বার, কিংবা আবার অনেকে বেশি চালাকি করে, কী করে, অন্যের ফোন দিয়ে নিজের ভিডিওগুলো প্লে করে করে দেখে। হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু ইউটিউব বুঝতে পারে, ইউটিউব রোবোটিক সিস্টেম বুঝতে পারে যে এখানে কিছু একটা ইনভ্যালিড কিছু করার চেষ্টা করা হচ্ছে। তো সেই কারণে ইনভ্যালিড ক্লিকের কারণে ইউটিউব কী করে, সেই ভিডিওটাকে লো র্যাঙ্কে ফেলে দেয়, ভিডিওটাকে পজ করে রেখে দেয়। ইউটিউব রোবোটিক সিস্টেম মানে ভিডিওটাকে আর র্যাঙ্ক করতে দেয় না, মানে সার্চেই আসতে দেয় না। তো যখন ভিডিও সার্চে আসবে না, ভিডিও র্যাঙ্ক করার চান্সেস একদম কমে যাবে। তো সেই কারণে বন্ধুরা নিজের ভিডিও দেখে এক দুটো ভিউজ বাড়ানোর থেকে ভিডিওটা রানিংয়ে থাকলে র্যাঙ্কে যদি আসে হাজার হাজার ভিডিওতে ভিউজ আসবে, আর যদি ট্যালেন্ট থেকে থাকে ডেফিনেটলি ভিডিওতে ভিউজ আসবেই, নিজের ভিডিও কখনোই নিজেই দেখানো দেখা যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, গুড বাই।